লেবাননে সিলিন্ডার বিস্ফোরণে গৃহকর্মী দগ্ধ। লেবাননে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহকর্মী শিল্পী আক্তার দগ্ধ হয়েছেন। আহত শিল্পীর বাড়ি ফরিদপুর জেলার চর ভাদ্রাসন উপজেলায়। বাবার নাম শেখ সিদ্দিক মিয়া। প্রবাসী ভাই বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান জানান, শিল্পী আক্তার সকালে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের মুখ খোলা মাত্রই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায়। সম্প্রতি দেশটির আধুনিচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দুজন প্রবাসী বাংলাদেশের সহায়তায় তাকে নিকটবর্তী হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাংলাদেশের বৈরুত দূতাবাসের সহায়তায় রফিক হরিরি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।